দালাল এবং টাকা ছাড়া সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেলে না কাঙ্ক্ষিত সেবা। নগদ টাকা দিলে পাওয়া যায় ওয়ার্ডের সিট এবং অপারেশনের সিরিয়াল, এমন অভিযোগ এখানে আসা রোগী ও তাদের স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। হুসাইন আহমেদ সুজাদের তথ্য ও ছবিতে আরো দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেট এমএজি ওসমানি মেডিকেলের ওয়ার্ডের বাইরের চিত্র এটি। 32টি ওয়ার্ড কানায় কানায় পূর্ণ, তাই শয্যা না পেয়ে মেঝে, বারান্দা, এমনকি ওয়ার্ডের বাইরে সিঁড়ির পাশে ঠাঁই নিতে হচ্ছে রোগীদের। রোগীর সাথে আসা স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে সিট পেতে গুনতে হয় টাকা। হাসপাতালের প্রবেশ সহ প্রতিটি ক্ষেত্রেই যেন ভোগান্তির হাট বসেছে। পরিচিত বা এখানের স্টাফ কেউ যদি থাকে তাহলে আপনি মনে করেন যে ফেসিলিটি বা একটা সাহায্য পাবেন, অন্যথায় আপনাকে একটু দেরি হবে। বা এখানে বিভিন্ন ধরনের লোক আছে, স্টাফ পড়ে যে বহিরাগত বিভিন্ন দালালের লোক আছে, তোরা এসে ধরেন সুযোগ মানে দুর্বলতা সুযোগ নিয়ে টাকা নিয়ে হাত নেয়, এইরকম টাকা 50 টাকা 100 টাকা দিলে তারা টাকার জায়গা দেয়, এটা তো মনে করেন ঠিক না। আনসাররা করে এখানের ওয়ার্ড বয়েরা করে, কারণ এটা তো খুব বিপজ্জনক, মানে মানুষ হয় অশান্তি লইয়া তারা অশান্তিত মানুষের হয়রানি করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, 1998 সালে 500 শয্যার হাসপাতাল উন্নীত করা হয় 900 শয্যায়, তবে আগের জনবল দিয়েই এখনও প্রতিদিন সেবা দিতে হচ্ছে 2500-এর বেশি রোগীকে। দালালদের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিচালক। 900 বেড হলো প্রায় আমাদের বেড, 1500-1600 বেড আছে, তো রোগী তো মাটিতে থাকবেই যেহেতু ধারণ ক্ষমতার প্রচুর বাইরে। আমি প্রায় 100 জনের মতো দালাল এবং এদেরকে আমি পুলিশের কাছে দিয়েছি। দেখা গেছে যে পুলিশের কাছে দেওয়ার পরেও তারা কয়েকদিন পরে বের হয়ে চলে আসে। এখন আমি যেটা করছি, আমাদের মামলা দিয়ে দিচ্ছি, আমাদের মামলা দিচ্ছি যে প্রতারণার মামলা দিচ্ছি। সরকারি এই হাসপাতালে জনবল 2357 জন থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত 1320 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।